ইফরাজ, একটু চ্যানেলের ইন্ট্রোডিউসটা করে দাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিউ ইফরাজ। হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, কেন থ্যাংক ইউ বলছো বলে দাও। আমরা পাঁচরা ফ্যামিলি, ছোট ছোট। হ্যাঁ, আমরা 5 লাখ ফ্যামিলির সদস্য হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো হ্যালো গাইজ, চ্যানেলের ইন্ট্রোডিউসটা তো ইফরাজ করেই দিল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো আমার অসুস্থতার কারণে আমি ব্লগ দিতে পারছি না, ইফরাজের ভিডিওই দিয়ে যাচ্ছি, বাট তাও আমি হাঁপিয়ে উঠছি। তো চলো, এটা হচ্ছে লাইভ কাউন্ট হচ্ছে এখন, দেখো 5 লাখ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে, তো তার লাইভ কাউন্ট হচ্ছে দেখো। তো দেখো, এই জাস্ট 5 লাখ হবে কমপ্লিট, তো সেই জন্য ইফরাজের নাচটাও দেখো, খুব এক্সাইটেড 5 লাখ হয়ে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো ওর নাচটা। তো গাইজ, নিচে দেখো 5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সকলকে জানাই থ্যাংকস এ লট। ইফরাজ, তুমি কার উপরে দাঁড়িয়ে আছো? গাড়ির উপরে। এটা গাড়ি না, ওটা নারকেল পাতা। গাড়ি নয়, এটা নারকেল পাতা। কেমন করে চালাই গাড়ি? এরকম করে। আচ্ছা তুমি বসো তো, এটাই যাও বসো, চালাবো। গাড়ি গাড়ি গাড়ি, ইফরাজের গাড়ি। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? হ্যাঁ, আবার উল্টো দিকে বসেছে। আমি গাড়িতে খুঁজছি। বাবা, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তোমার হাতে কি আছে ইফরাজ? ওটা বেলুন। আমরা বেলুনে তাহলে কি করব? হ্যাঁ চলো, বেলুনে পানি ভরবো, আসো। ওটা কারেন্ট আছে ওখানে, চলো আসো আসো। তুমি ফাটাতে পারবে তো? হ্যাঁ, তুমি তো ভয় করো বেলুনকে। চলো ইফরাজ, তোমার হাতে ওটা কি? বেলুন নিয়ে কি করছো? মাম ভরবে বেলুনে? কেন ফাটাবে? আচ্ছা চলো তাহলে মাম ভরে নি বেলুনে, ঠিক আছে? এই কালো বেলুনটাই আমরা আগে পানি ভরবো। হ্যাঁ, এই দেখো পানি ভরে নিচ্ছি, দেখো বেলুনে পানি ভরে নিয়েছি, চলো এবার ফাটাবো। এই ইফরাজ এখন বেলুন ফাটাবে, প্রস্তুতি চলছে। কেমন করে ফাটাবে? কেমন করে, কেমন করে? এই গড়িয়ে দাও, গড়িয়ে দাও। এই এই ফাটেনি, যা আবার গড়িয়ে চলে গেল, যা ইফরাজ কান্না করছে। ইফরাজ, আজকে একটা গেম হবে, ঠিক আছে? কি বলতো, তিনটা জিনিস দেবো, তিনটা জিনিস থেকে যেরকম আওয়াজ বেরোবে তোমাকে সেম ওই রকম অরিজিনাল আওয়াজ বের করতে হবে। তুমি রেডি? রেডি তো? আচ্ছা ঠিক আছে, ওঠো তাহলে ওঠো। এই দেখো, এই দেখো এখানে মোবাইল আছে, মোবাইলটা আমি ডায়ালিং করব, তার যে আওয়াজটা হবে সেটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, এবারে বলো কেমন আওয়াজ বেরিয়েছে। এবারে দেখো, এই যে বোতল, এই বোতলটাকে নিচে ফেলবো,
এবারে বলো কেমন আওয়াজ হয়েছে? ওয়াও! এরপরে দেখো আমি এই ডিবার চাপাটা খুলবো, বলো এবার কেমন আওয়াজ হয়েছে? ওয়াও! ওগুলো তোমার কি? ওয়ান টু? ওটা ওয়ান টু নয়, ওটা এবিসিডি। যে হ্যাঁ, ওয়ান টু তো আছে। হ্যাঁ, ও কোনটা দেখাও তো, ও কোনটা দেখাও, ও কোনটা দেখি, তোলো তোলো তোলো, ওটা এন। হ্যাঁ, আরেকটা তোলো, ওটা কি দেখি, ওটা এইচ। হ্যাঁ, আরেকটা তোলো। হ্যাঁ, আরেকটা তোলো, আরেকটা। হ্যাঁ, ওটা কি, ওটা এন। ইফরাজ, তাহলে তুমি এত সুন্দর লিখেছো, এটা কি বানিয়েছো? আমি বানাবো ওয়ান টু? আমি বানালে তো তুমি শিখবে না। পারছো না তো, গোল গোল করছো কেন? আচ্ছা, আমি তাহলে ধরে নেবো, তোমার হাতে ধরিয়ে ধরিয়ে লিখাবো। হ্যাঁ হ্যাঁ, হাত ধরি দাও, শুরু করি এখান থেকে। ভালো করে এ স্লেট চলে যাচ্ছে, বি পুরো বাচ্চাদের মতো লেখা হয়ে যাচ্ছে, সি ডি, দেখেছো কত সুন্দর লেখা হয়েছে? এবার পড়ো তো, এটা বলো, এ বি সি, এখানে এখানে এটা সি ডি এ এ, বলো এ বি সি ডি, তাহলে তুমি পাচ্ছ তো? এবার নিজে নিজে পড়ো তো, বলো এ, ওটা কি হাতে, কি ওটা, ওইটা হাতে কি, ভূতু, ওটা থ্রি ছিল। তোমার সেই বেলুনটা কোথায়, আরেকটা বেলুন কোথায় রেখেছো? আই দেখো উপরে, হ্যাঁ যাও নিয়ে আসো, কি আছে দেখি তো বেলুনটাই, তাড়াতাড়ি নিয়ে আসো, কি আছে দেখি নিয়ে আসো, এইটুকু মাম আছে ওর ভেতরে। হ্যাঁ, ইফরাজ ওই ওটা নিয়ে খেলা করছে, ইফরাজের কালো বেলুনটা ফাটানো হয়ে গেছিল বলে ইফরাজ খুব কান্না করছিল, সেই জন্য আবার ইফরাজের জন্য অন্য একটা বেলুনে পানি ভরে দিতে হয়েছে, পড়ে যাবে সব, ফেটে যাবে ফেটে যাবে। তুমি খুশি তো এবার? হ্যাঁ, আজকের মতো টাটা বলে দাও গাইজ, এদিকে তাকিয়ে বলো গুড নাইট, টাটা, এক আঙুল দিয়ে টাটা, এক আঙুলে টাটা করে, পাঁচটা আঙুল দিয়ে এরকম এরকম করে টাটা করে দেখাও, চলো গুড নাইট।